টেক্সটাইল বাসি কি অবস্থা, কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতেছি। সেই টপিকটা আমার কাছে নিজেরই ভালো লাগছে, তবে আমি আশা করি টপিকটা আপনাদের খুবই উপকারে আসবে। টেক্সটাইলের ডাইং ফিনিশিং, ডেনিম ওয়াশ এবং ডেনিমে যারা জব করেন তারা কেমিক্যাল শব্দটি তাদের কাছে খুবই পরিচিত। তবে অনেকেই কেমিক্যাল নাম এবং কেমিক্যাল কোন ব্র্যান্ডের এবং সাপ্লায়ারের নাম কি মনে রাখতে পারেন না। তবে আমি 6টি টেকনিক আপনাদের বলে দেবো, যদি টেকনিকগুলো আপনি ফলো করতে পারেন তাহলে কেমিক্যালের নাম আপনি জীবনেও বলবেন না। তাই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ ইউটিউব চ্যানেল আর আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আপনাকে যদি প্রশ্ন করি আল্ট্রাটিক্স টিটিকে কোন ব্র্যান্ডের বা ইভোসফট UC100 কোন ব্র্যান্ডের অথবা সিরিজেন SIH কোন ব্র্যান্ডের, আপনি দ্বিধায় পড়ে যাবেন কোন ব্র্যান্ড বা সাপ্লায়ারের নাম জানার জন্য। তবে আমি আপনাদের আজকে 6টা টেকনিক শিখিয়ে দেবো। সেই 6টা টেকনিক যদি আপনি ফলো করতে পারেন তাহলে কেমিক্যালস ব্র্যান্ড বা সাপ্লায়ারের নাম কখনও ভুলবেন না। অথচ যদি কোন কেমিক্যালের কী কাজ সেটাও যদি আপনি না জানেন তবু কেমিক্যালের নাম আপনার সারা জীবন ধরে মনে থাকবে। তবে টেকনিকটি চলেন শুরু করা যাক। নাম্বার ওয়ান, যেসব কেমিক্যালের নামের আগে সেপ্রা, সেরা, সিলি, সোলু এবং ইমালাকা থাকে সেগুলো ব্র্যান্ডের নাম বা ম্যানুফ্যাকচার হচ্ছে আরকোমা। যেমন সেপ্রাটন UNP, সেপ্রাটন UC NUP, সেরালুপ JWJ, সিলিজেন SIH, সিলিজেন SIM, সোলুসফট SIE এবং ইমাকল C2G। নাম্বার দুই, যেসব কেমিক্যালের নামের আগে সেরা, ইভো এগুলো লেখা থাকে সেসব ব্র্যান্ডেড বা ম্যানুফ্যাকচার সাপ্লায়ার হচ্ছে ডাইস্টার। যেমন সেরা বাইন্ডার MANF, সেরা প্রোটেক্ট NAPY, সেরা লুপ JWJ, আবার ইভোসফট UC100। নাম্বার থ্রি, যেসব কেমিক্যালের নামের আগে আল্টা, অ্যালবা, সাফা, ডাইক্রা এবং সিলভা লেখা থাকে সেগুলো কেমিক্যালের নাম চোখ বন্ধ করে আপনি বলে দেবেন হ্যান্ডসম্যান। যেমন আল্টাফোন RW, আল্ট্রাটেক্স TTK, সাফামাইন WWS, তারপর আলফিক ECO, ডাইকলন SD, সিলভাটোল FNL, এগুলো সব হচ্ছে হ্যান্ডসম্যান। নাম্বার ফোর, যেসব কেমিক্যালের নামের আগে পলি এবং নিও লেখা থাকবে সেসব কেমিক্যাল ব্র্যান্ডগুলো হচ্ছে নিক্কা। যেমন পলিসেপ্টার AQ09, নিওফিক্স IR77, এগুলো হচ্ছে নিক্কা। নাম্বার ফাইভ, যেসব কেমিক্যালের নামের আগে পার লেখা থাকবে সেসব ব্র্যান্ডগুলো কেমিক্যাল ব্র্যান্ড হচ্ছে পারসফটেক্স। যেমন পারসফটেক্স AYL। যেসব কেমিক্যাল ব্র্যান্ড কেমিক্যালের নামের আগে আসু এবং ক্যাটা লেখা থাকবে সেসব লেখাগুলো দেখলেই বুঝবেন এই কেমিক্যালের ব্র্যান্ড হচ্ছে আসু পার্লি, আসুটেক্স। যেমন আসু পার্লি NI ECO 6BB এবং ক্যাটালাইজার FC। তবে এইসব টেকনিকগুলো যদি আপনি মনে রাখেন তাহলে আপনার কেমিক্যালের ব্র্যান্ড বা সাপ্লায়ার ব্র্যান্ড আপনি সহজে মনে রাখতে পারবেন। তাই আর কোন কেমিক্যালের কী কাজ সেসব বিষয় নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নিতে পারেন। আর কোন কেমিক্যালের কী দাম এবং মার্কেট প্রাইস কী যদি জানতে চান কমেন্ট করেন, আমি পরবর্তী সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।